গাঁজা বলেন সিরিয়া বলেন লিবিয়া বলেন এই যুদ্ধবিধ্বস্ত দেখে দেশের হাসপাতালগুলোতে যে অবস্থা দেখাই ঢাকা মেডিকেল কলেজের ক্যাজুয়ালিটির অবস্থাও সেরকমই ছিল মিনিটে মিনিটে অ্যাম্বুলেন্স আসতে আসে গুলিবিদ্ধ রোগী এমনকি এরকম অবস্থা হলো যে ক্যাজুয়ালিটির ভিতরে জায়গা হচ্ছে না আমি পনেরো জুলাই থেকে হাসপাতালে ভর্তি আছি তো যেহেতু তখন কমপ্লিট শাটডাউন চলছিল অনেক আমার ফ্রেন্ডরা যারা ডিউটিতে ছিল তারাও সবাই ঠিকমতো ডিউটিতে আসতে পারছিল না আমার একটা ফ্রেন্ড হুট করে আমাকে ফোন দিয়ে বলে যে তার একটা ছোট ভাই বাড্ডার কোথায় যেন আন্দোলন করতে গিয়ে ইনজুড হয়েছে সে ওই যে তার গায়ে পিলেট বৃদ্ধ হয়েছে তাকে যে একটু ক্যাজুয়ালিটিতে দেখে আসতে তা আমার ওই অবস্থাতে মাথায় ব্যান্ডেজ নিয়ে আমি ক্যাজুয়ালিটিতে যাই যে আসলে ওই দৃশ্যটা দেখার মতো না ওই দৃশ্যটা কল্পনা করার মতো না যে শুধুমাত্র ঢাকা মেডিকেলে সে রাতে সে সন্ধ্যায় ছিল শুধুমাত্র তারাই জানে মিনিটে মিনিটে গুলিবিদ্ধ রোগে আসতে আসে আসতে আসে এটা মানবিক বিপর্যয় আসলে আমরা টিভিতে বা মোবাইল ফোনে যারা ওই ইজরায়েল গাঁজার হাসপাতাল যারা দেখছি আর ঢাকা মেডিকেলের অবস্থা ওই গাঁজার বা মানে গাঁজায় যখন ইসরায়েল অ্যাটাক করে ওই হাসপাতালের চেয়ে কোনো অংশে কম ছিল না গাঁজা বলেন সিরিয়া বলেন লিবিয়া বলেন এই যুদ্ধবিধ্বস্ত দেখে দেশের হাসপাতালগুলোতে যে অবস্থা দেখায় আর ঢাকা মেডিকেল কলেজের ক্যাজুয়ালিটির অবস্থাও সেরকমই ছিল মিনিটে মিনিটে অ্যাম্বুলেন্স আসতে আসে গুলিবিদ্ধ রোগী এমন এরকম অবস্থা হলো যে ক্যাজুয়ালিটির ভিতরে জায়গা হচ্ছে না ক্যাজুয়ালিটির বাইরে দিয়ে বাইরে সব ইনজুড পেশেন্টকে ফ্লোরে মানবিকভাবে একের পর এক শুয়ে রাখা হয়েছিল তো যাই হোক দিনটা আসলে আমরা সব ডাক্তার সমাজ এবং যারা হেলথ কেয়ারে সবাই আছে নার্স বলেন ডাক্তার বলেন প্যারামেডিক্স সবার কাছেই কৃতজ্ঞ তারা সব কিছু স্বার্থ কোনো স্বার্থ বিবেচনা না করে তারা সবাই যে যার মতো ঢাকা মেডিকেল কলেজে ছুটে এসেছিল সবাই এই আহত রোগীদেরকে সেবা করার যথেষ্ট চেষ্টা করেছে আমি গিয়ে একটু ভলেন্টারলি অপারেশন থিয়েটারে একটু সেবা দেওয়ার চেষ্টা করলাম তখন আমার মাথার ব্যান্ডেজ ছিল একটু মানে উন্ডের ওয়াশ দেয়া মানে ক্ষত স্থানে ওয়াশ দেয়া বা একটু ওই যেসব পেশেন্ট অ্যাডমিটেড ছিল ক্যাজুয়ালিটি তাদের ভাইটালস মনিটরিং করা বা অনেক পেশেন্ট আছে যারা ঢাকা মেডিকেল হয়তো আসেইনি মানে তাদের অনেকের অ্যাটেন্ডেন্ট নাই তাদেরকে মানে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া এই কাজগুলো আমরা ভলেন্টারি করেছিলাম তো